গত শুক্রবারের পর 3 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যে ঘটনা গত শুক্রবারের, যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, সশস্ত্র বাহিনীর সামনে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়েছিল, এবং এই শেখ শাহজাহান যার দাপট গোটা এলাকায় এবং গ্রামবাসীদের কাছে যথেষ্টই কাছের এই তৃণমূল নেতা, কিন্তু কোথায় এই তৃণমূল নেতা তা কিন্তু যথেষ্টই একটা প্রশ্ন, এবং যাকে ঘিরে সন্দেশকালীন নজিরবিহীন ঘটনার সাক্ষী দেখেছিল এই বাংলা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গত শুক্রবার যে ঘটনা আমরা দেখেছিলাম শেখ শাহজাহান দাপুটে তৃণমূল নেতা সন্দেশখালী, এখনো পর্যন্ত কোথায় রয়েছেন তিনি, কি জানা যাচ্ছে, স্থানীয় যারা প্রশাসন বা স্থানীয় যারা নেতৃত্ব তৃণমূলের তারা কি বলছেন, এখনো পর্যন্ত কি প্রতিক্রিয়া তাদের? তবে এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্ন সবার, সন্দেশখালীর মানুষের প্রায় 2,20,000 মানুষের সেই প্রশ্নটা কিন্তু গোটা রাজ্যের, যে শেখ শাহজাহান কোথায়। যখন 36 ঘন্টা আগে যখন অডিও বার্তা দিয়েছিল বিশেষ করে দলের সংগঠনের পক্ষ থেকে, এবং তার যে দুর্নীতির কথা বারবার যারা বলছিল, তিনি বলছিলেন যে রাজনৈতিক চক্রান্ত করেছিল, অডিও বার্তার পরে যখন জানা যায়, তারপরে দেখা যায় হয়তো অডিও বার্তার পরে তিনি কিন্তু ভিডিও বার্তা দেবেন এমনটাই কিন্তু আশা করেছিল, কিন্তু ইতিমধ্যে আইনি কিছু জটিলতা রয়েছে যেখানকার বিশেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর যারা যেসব নেতৃত্ব আছে তারা বারবার দাবি করছেন যে তিনি একটা দক্ষ সংগঠন, দেশ ছেলে বাইরে চলে যাননি, তিনি স্থানীয়ভাবে আছেন, কিন্তু তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না, রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি বলছেন আইনি জটিলতা রয়েছে, আইনি সমস্যা রয়েছে। তুমি জানো পাশাপাশি আজকেই হাইকোর্টে যেমন বিজিবির একটা অংশ কিন্তু জনস্বার্থ মামলা করেছে, অর্থাৎ বনগাঁ এবং সন্দেশখালী নিয়ে, তাই নিয়ে কিন্তু যেমন জনস্বার্থ মামলা করেছে, ঠিক অপরদিকে কিন্তু আজকে শাহজাহানের পরিবার যারা আক্রান্ত হয়েছিল ইডির হাতে, তারা বারবার বলছেন যে হত্যার শিকার হয়েছিল তার আইনজীবী এবং পরিবার কিন্তু আদালতের দ্বারস্থ হবে বলে এমনটা জানিয়েছিলেন গতকালই বিশেষ করে সন্দেশখালীর বিধায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে শাহজাহান শেখ কেন সামনে আসছেন না, তিনি কিছু বলছেন না, কিন্তু যেটা বারবার আমরা এটা জানার চেষ্টা করেছি, বারবার একইভাবে নেতৃত্বের কাছ থেকে এই প্রশ্ন উঠে এসেছে যে আইনি কোনো জটিলতা রয়েছে, আইনি সমস্যা রয়েছে যার কারণে তিনি আসছেন না। গতকাল অর্থাৎ রবিবার দিনকে 10টা নাগাদ তার আইনজীবী ইডি দপ্তরে গিয়েছিল, সিজো কমপ্লেক্সে গিয়েছিল, তারপরে আজকে হাইকোর্টে যাওয়ার কথা, অর্থাৎ আদালতের দ্বারস্থ হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত যে খবর এখনও তিনি হাজির হয়নি। কিন্তু এর মধ্যে সময় যত যাচ্ছে কিন্তু শাহজাহান শেখের রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি যদি অডিও বার্তার পরে জানা গিয়েছিল হয়তো তিনি সামনে আসবেন, তিনি বলবেন সাংবাদিকদের কিছু কিছু সম্মুখ সামনে আসবেন, দলের নেতৃত্বের কাছে সামনে আসবেন, কিন্তু সেটা একেবারেই অজান্তে রয়েছে। এখন শেখ শাহজাহান কোথায়, সেই সুন্দরবনের বদ্বীপ অঞ্চল, একদিকে রয়েছে সীমান্ত, অন্যদিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ নদীমাতৃক এলাকায়, কিন্তু বারবার তার পরিবারের তরফ থেকে যেমন দাবি করা হয়েছে এবং বিধায়ক দাবি করেছেন তিনি একজন জননেতা, বড় মাপের নেতা, একেবারে এই জায়গা থেকে শুনবো ঠিক কি বলেছেন, তুমি সঙ্গে থাকো আমাদের। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো গতকাল তিনি ঠিক কি দাবি করেছেন আপনাদের শোনাবো। ইডি তো জানে না শেখ শাহজাহানকে, শেখ শাহজাহান জননেতা, মানুষের সঙ্গে থেকে কাজ করে, এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে ইডি তাতেও অশান্তি তৈরি করে ফেলেছে। তো মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন, তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে, তার ভাইও আজকের প্রেস বিবৃতি করছে, ইতিমধ্যে তার আইনজীবীরা আমাদের ইডি দপ্তরে বা হাইকোর্টে তারা যাচ্ছে, তারা মোটামুটি তাদের মোকাবিলা করার জন্য। ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা, এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প, লুক আউট নোটিশ জারি করা হয়েছে, যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুক আউট নোটিশ জারি করছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এলাকার বিধায়ক দাবি করছেন যে তিনি এখানেই আছেন, অন্যান্য তৃণমূল নেতৃত্ব, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এখনো পর্যন্ত? তো তাদের শাহজাহান শেখের প্রতি একটা আবেগ রয়েছে, অনুপ্রেরণা রয়েছে, বিশেষ করে জননেতা হিসেবে তারা জানেন, বিশেষ করে তুমি জানো আমফান, ইয়াস,
এবং করোনার সময় বিভিন্ন সময় শাহজাহান শেখের বিভিন্ন জায়গায় কিন্তু পাঙ্গা নিয়েছেন। অর্থাৎ সন্দেশখালী একাধিক যেসব জায়গায় ডুবে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, হাজার হাজার মানুষ ঘরবন্দী হয়েছিল, সেই খাবার পৌঁছে দিয়েছিলেন এবং দরদি নেতা হিসেবে পরিচিত। কিন্তু এ প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও রয়েছে যে যে তাদের জননেতা বিশেষ করে দক্ষ সংগঠক তারা তিনি এখন কোথায় রয়েছেন, তার সামনে থেকে তিনি কী দেখছেন, তারা সামনে আসছেন না কেন? এই প্রশ্নটা যেমন বিরোধীদের কাছে রয়েছে, স্বয়ং রাজ্যপাল তিনি দাবি করছেন এবং ইতিমধ্যে ইডি লুকআউট নোটিশ জারি করেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী।